بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الأستاذ 519 ভাই, আপনি জানতে চেয়েছেন যে নারিকেল সুপারি এগুলোর জাকাত দিতে হবে কি না? যদি দিতে হয় তবে কি পরিমাণ দিতে হবে? এই সুপারি বিষয়ে আমরা বলবো যে এর বৈধতা নিয়ে ইখতলাফ রয়েছে। এটা খাদ্য না অখাদ্য? তো এটা অখাদ্যের ভিতরে ধরা হয়েছে, অতএব এটা এক প্রকার হারাম পর্যায়ের খাদ্য। এটা এর ভিতরে জাকাতের কোনো প্রশ্নই ওঠে না। এর এর চাষাবাদ সবই হারামের অন্তর্ভুক্ত, বিশেষ করে যে সমস্ত আলামায় দিন এগুলিকে হারাম খাদ্যদ্রব্যের পর্যায়ে নিয়েছে, কারণ এর মাধ্যমে কোনো কোনো উপকার আসে না। না মোটা হওয়া যায়, না খোদা থেকে কাজে লাগে, খোদার কাজে লাগে, বরং এর ক্ষতিকর সাইডগুলি আমরা দিন দিন শুনতেছি গবেষকদের মাধ্যমে। সুতরাং এই সুপারি গাছ গোষ্ঠীসহ হারাম, নিষিদ্ধ, যেটা শরীরের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা ইসলামে বৈধ নয়। বাকি ধরো নারিকেল গাছ, নারিকেলের জাকাত দেওয়া লাগবে কেন? নারিকেল এক প্রকার ফল, এ ফলের জাকাত নেই। সৌদি আরব লাজনা দায়মাকে বলা হয়েছিল, তারা বলেছেন যে না, জাকাত নেই এতে, কারণ এটা না ওজন করা হয়, না পরিমাপ করা হয়, কোনো মাপের বাসনে রেখে বলে এমনি দেওয়া হয়, আন্দাজে এগুলো দেওয়া হয়ে থাকে। আর সাধারণত যে সমস্ত খাদ্যদ্রব্যের জাকাত দেওয়া হয়, আর দুটি বৈশিষ্ট্য হয়, পরিমাপ করা হয়, ওজন করা হয়, অথবা বাসন দিয়ে পরিমাপ করা হয়। তো এগুলি এক প্রকার ফলের অন্তর্ভুক্ত। আর এর ভিতরে যেহেতু এই দুটি বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য নেই, কাজেই এর কোনো জাকাত নেই, এর কোনো জাকাত, নারিকেলের কোনো জাকাত নেই। তাছাড়া এখানে হাদিস রয়েছে, হাদিসে বিতর্ক রয়েছে, অবশ্য আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহি বিশুদ্ধ বলেছেন, সেটি হলো লাইসা ফিল খাদরাওয়াতে জাকাত, খজর মানে শাকসবজিতে কোনো জাকাত নেই। বলা যেতে পারে এটা এক প্রকার ইজমা হয়ে গিয়েছে, মানে সর্ববাদী রায়, সমস্ত আলামা দিন প্রায় একমত যে সবজিতে কোনো জাকাত নেই। তো সবজিতে যেমন জাকাত নেই, নারিকেল টারিকেল এগুলোতে কোনো জাকাত নেই। তো সবজি যেহেতু পচনশীল থাকে না, পচে যায়, দীর্ঘদিন থাকে না, এই জন্য অত জাকাত রাখা হয়নি। আর ফলমূলের ক্ষেত্রেও যে সমস্ত ফলমূলের ভিতরে দুটি বৈশিষ্ট্য রয়েছে, মানে ওজন করা যায় বা মেপে রাখা যায়, মাপানো যায়, তো এই জাতীয় অনুরূপভাবে পচনশীল নয়, এটি আটটি শর্ত বলা যেতে পারে, তো এগুলোতে জাকাত রয়েছে। তো নারিকেলকে এই পর্যায়ে নেওয়া হয়নি। তবে ওলামায়ে দিন বলেন যে ব্যবসা বাণিজ্যের যদি করা হয় এবং ব্যবসার টাকায় যদি জাকাত পরিমাণ আসে, তাহলে জাকাত দেওয়া লাগবে। আবার কেউ কেউ ব্যবসার পণ্য হিসেবে, যে এগুলি যদি ব্যবসার পণ্য হিসেবে নিয়োগ করা হয়, তাহলে জাকাতের পক্ষে গেছে। এক কথা এগুলি বলা যায় এক প্রকার বেদরির কথা, আসল কথা হলো যে এতে কোনো জাকাত নেই, নারিকেলে কোনো জাকাত নেই। ফতোয়া লাজনাত দায়মা এটাই আমার নিকটে পছন্দনীয় মনে হচ্ছে, যে নারিকেলের কোনো জাকাত নেই। আল্লাহ তাআলা আলাম, সাল্লাল্লাহু আলা নবী।